সন্তানকে সন্তানকে স্কুলে পড়াবে স্কুলে পড়াবেন আমার মতো সারা লাইফ ফেসে যে আসবেন এই এই কি করছিস কি করতে কা করছিস কার করতে তুই আমার সাথে কথা কর আমি আত্মাতে কথা কর হে ডাইকিয়া ছাল বল পাড়া দিলাম না ডাইকিয়া ছাল বল পাড়া দিলাম না আমি তোর আব্বা রে আমি তোমার ছেলে রে আমি সাজা কই তুই তাই কাজ কইছ আমি দাদা কই তুই তাই তাই করতে তোর কিন্তু খুব মারবো রে তোর কিন্তু কোন থেকে দেব রে আব্বা তুমি মাইন্ড করবে না এই জায়গা ছোট ছোট বাচ্চা আছে আমি আপনি যদি বাপ বেটা এইভাবে আচরণ করি ওরা বাড়ি যায় মা বাবার সামনে শিখে যাবে না এ তো আমার শিক্ষিত ছেলে রে আরে এই ছেলে যত্ন হয় না যত্ন হয় না এখনো বিয়ে দিল না যত্ন হয় না এই যে আমার এই পাশে দাদা আপনারা আছেন গো বাবু জন্মদাতা ছেলে ধরতে জন্মদাতা তো না পেটের ছেলে যদি বাপের চোখের সামনে বিয়ের কথা কয় এই কথা শোনার পরে সেই দেশে বৃষ্টি হয় কি করতে বৃষ্টি হয় না আপনারা বোঝেন এই সমস্ত হারামজাদা সরবরের কারণে তুই বিয়ে করবি তোর বিয়ের বাসা আছে তুমি আমার বিয়ে দিবাকে না তাই কও না তুই ভরা চুক্তিমা না পর্যন্ত তোকে বিয়ে করাবো না বিয়ে দিবা না সত্যি দিবা না আচ্ছা আমার যদি বিয়ে না দাও তাহলে তুমি যখন বিয়ে করো তখন তোমার বয়স কত আর আমার মার বয়স কত আমাকে আজকের বিয়ে তো আমার বয়স ১৩ তো আমার বয়স ১০ তাহলে ১৩ 10 কত হইল ২৩ একটা ছেলে আর একটা মেয়ে এখন তো সময় কত বছরে বিয়ে ধরা করে একটা মেয়ে ১৮ একটা ছেলে মিনিমাম ২২ আমার বয়স ২৩ এই এক বছর ঘাটতে গেলে ভুল করবে গেলে হারে আল্লাহ তুমি নিচে আইছো আচ্ছা দেখো বান্দা কি করে আইছো বাবা তুমি তো জানো না বাবা আজকে আমার মনের মধ্যে কি হচ্ছে মনে হচ্ছে সব কিছু তাই হচ্ছে রাখিস নে তুই তো রেগে গেলি পা খেয়ে যাস এটা ঠিক আছে আব্বা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো পুরো সর্বনাশ মানুষ কত কষ্ট করে লেখাপড়া করে আব্বা লেখাপড়া আমরা করিস আমার দাদা দিদিরা করেছে রাতের রাত দিনের দিন পড়ছি লেখছি পড়ছি লেখছি পরীক্ষার সময় ডিম পাচ্ছি লেখাপড়া বহুত কষ্ট কিন্তু আব্বা লেখাপড়া না জেনে যে লেখাপড়ার ভাব নাই এই জায়গায় বড় আমার কষ্ট হয়ে যায় আব্বা লেখাপড়া না জেনে লেখাপড়ার ভাব না কি জানে যেমন তুমি কষ্টে আব্বা তুমি তো এখন ডিগ্রি পাস করে নিতে ট্রাই করো হারামির বাচ্চা যে আমিও খাবে চশমা যে গ্লাস খুলে গেছে তুমি কি তুমি দেখেছো এই হারামজাদা একটা টাইট দাম ৪-৫০০ টাকা বললি ভালো টাকা যায় কইরে ভাব মেরে বলে অসুবিধা আমার বন্ধু ছেলে কইলা না একটা টাইট দাম ৪-৫০০ টাকা হলি কি হবে এই টাই করার অধিকার ডিগ্রি পাশের করে তোর বড় অধিকার নেই বাবা ঠিক আছে আমার এই শিক্ষিত দাদা দিদির সামনে আমি ওয়াদা করলাম যে কয়দিন ডিগ্রি পাস না করব সে কয়দিন টাই করব না তুই তো পরীক্ষা দিলি পাস করতে পারবি তো পরীক্ষাটা দিলে বাবা কিন্তু একটা ক্ষমতা হয়ে গেল তুই তো বুদ্ধি সাগর রে এটা ঠিক আছে আব্বা সেদিনকে সারা রাত ধরে যে নকল টুক কাইতে বাসা চলে যাচ্ছে আর শালা পকেট মা টাকা বাঁধি দিলে নকল বলে কাইতে ডেফিটা করে আসছে তোর পরীক্ষা হলে তো বড় টেনশন পড়ে গেল কি করি তাকে বাম পাশে হাত দেবে ডান পাশে কুদ্দুস দুই কুদ্দুতে নকল মেলে লেখে তো আমি পাস করে যাব আব্বা হারামি আমার এমন জায়গায় মেলেস গো আমি কি কারো কাছে কোতে বাসছি ওনা আছে বড় কে গেল তারা আমার ধরতে বাড়িতে অল্প বর্তমান সরকার আধুনিক প্রযুক্তিতে লেখাপড়া শিখাচ্ছে আর গুঁড়ো গুঁড়ো ছেলেমেয়েরা নকল করা শিখাচ্ছে আব্বা তুমি এই জন্যই তো বুঝতে পারো না আব্বা এই যে আমাদের দেশের সরকার এই দেশের সরকার শিক্ষার পিছনে যে পরিশ্রম করছে আমি একটা তাদের বিরুদ্ধে জাতি পারি তোর খালার ডাক দে তোর খালার কথা আমার একটা প্রশ্ন আমি এত ভাষা মানুষ তুই এত ভাষা ধুত তোর মা এত ভাষা মানুষ তুই এত কালা খা দাঁড়াও আমি কালো কি করতে চাই আমি যখন আমার মা 26 মাস পেটেছিলাম তখন তুমি খোঁজা মারি এই জন্য কালো হয়েছি তোর মাকে ইন্ডিয়ান হরিয়ান কর হয় আব্বা বরং দেখ পালে মানে তার কারণে বলতে বাংলাদেশের অবস্থা দেখে আমার খালা আইয়াছে আব্বা তোর খালা দুটো ভাই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম মজিবরের কমেডি চ্যানেল। চ্যানেলটি আপনারা, আজকে আমি এটাই বলবো, দয়া করে মেহরবানি করে আপনারা চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা করলে আমাদের ভালো লাগবে। আপনারা করলে আপনারা গঠনমূলক কমেন্টস লিখবেন, আপনাদের গঠন শুনে আমরা আবার কিছু দিতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ। আমি কাউকে বড় রাখি নাকি? হ্যাঁ বলো, আমি নিয়ে আসি। হে মধু খিলা জিলেপি দোকান দিলে সেটা ৩৩০০ টাকা হয়েছে, সেই টাকা তোমার ঠিক করছে। আমার মা যখন মরে গেল তখন আমরা দুই ভাই তেনার মধ্যে 3 মাসে এই খালারা আমাকে পিটিক করে মানুষ করেছে, তাই শখ করে খালার আই লাভ ইউ কই। আচ্ছা, আই লাভ ইউ মানে ভালোবাসা। ভালোবাসা, আমি আমার ভারতবর্ষকে ভালোবাসি, আমি আমার দাদা দিদিদের ভালোবাসি। তাহলে আমি তো শখ করে কতেই পারি। কাবো হ্যাঁ খালা আই লাভ ইউ। সুরাতটা কি হয়? আমার বিয়ের হচ্ছে। ওরে আমার ভাবি শাওই। এই তুই আমার খুব অপমান করেছিস, আমি দেখেছি। দেখ আমি কি করতে পারি। প্রতি এই যে বডি বিল্ডার তুমি কেন দিচ্ছ? আমি এমন কেন দিতে তুমি যদি দৌড় না আমার কাছে কইছি। দেখি একদম। কি গানরা আমি করছি আব্বা আমেরিকান জাতীয় সংগীত এই তাহলে আমার গান শোন নাও মারি তুমি মার গানে নাও পাইয়া না কি গান শিখে তোমার গান শুনে আব্বা আমার কান দিয়ে পানি বের হচ্ছে মানুষে শোক দেবে রে তোর কান দেবে না সাকা ওটা কান দি কান দি চোখের পানি শুকিয়ে গেছে এজন্য অবশিষ্ট পানি বালট করে আমি দিয়ে বের হই আব্বা তুমি তো জানো না তুমি জানো জানে না আমি তোমার সুপুরুষ সন্তান বাবা আমি কি পুরুষ জানো আমি না কা পুরুষ এই তুই তো রোহিঙ্গা রে এই তুমি রোহিঙ্গার বাপ শুনে আমার আরেকটা খালা কই রে ও খালা পরীক্ষা চলছে তোমরা দুই বোন আমার পা ধরে ভাগ কর না যার ভাগে বেশি যাবে সেই আমার ভাগ করো আরে কি হলো রে পাশালি আইয়াছে কাল বৈশাখী ও রে পাখি রে উড়ি আমার পাখি রে উড়ি আমার রিনা খান রে তুমি কি আমার মধু ভালো হ্যাঁ মধু আমি ভালো নাই আমি সিরা থানার মতো কেন তোমার ছাড়া ভালোই ছিলাম না আমি কষ্টে আপা আমি কষ্ট কি গো সেদিনকে আমি দেখি যে আমার মা মনে হয় পিরাই রাত্রি বিলেই বাইরে আল্লাহ একদিন দেখলাম বেড়ার ফাঁক দিয়ে আমার মা আব্বার বারণ দিয়ে ওরা ভিসা ফেসছে সেদিন মধ্যে না বিলে দিত মাছ খায় না আব্বা খায় তোর মা আমার মারিয়েছে তাই তুই খোঁজছিস তোর খালুকের কাছে না এর মধ্যে তোর কত খালু গোপনে ওর হাতে মাই খায় জানিস তা খায় তোমার মতো যারা হারামজাদা আমরা আমরা কি যাই তাই বলছ না এই সব তোর এই তিন খানা আমি ডিলিট করে দেব এই আপা তুমি ডিলিট করে দাও না আমি সেভ করে নিয়ে নেছি নতুন বহু নিয়ে সুখে সংসার করতেছি যৌতুক নিয়ে বিয়া কইরা গাড়ি কিনেছি বিয়ে লোকের সাথে শুধু শিকারি করতেছি সব ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা ধরেছি বইয়ের দুষ্টি মেরেছি বইয়ের খিদাই জানাইছি বইয়ের দাঁড়িয়ে দিয়েছি বইয়ের খেলাই দিয়েছি বইয়ের দুষ্টি মেরেছি বইয়ের খিদাই জানাইছি বইয়ের দাঁড়িয়ে দিয়েছি বইয়ের খেলাই দিয়েছি টাকা গুনতে বড় ভালো যে বাসি বেশি টাকা পাইয়া ওকে ঘরে তুলেছি বাসর ঘরে বইয়ের গলায় মালা পরাইছি আবার বিয়ে করার জন্য ঘটক ধরেছি বইয়ের দৃষ্টি মেরেছি বইয়ের খিদাই জানাইছি বইয়ের দাঁড়িয়ে দিয়েছি বইয়ের খেলাই দিয়েছি বইয়ের দৃষ্টি মেরেছি বইয়ের খিদাই জানাইছি বইয়ের দাঁড়িয়ে দিয়েছি বইয়ের খেলাই দিয়েছি জীবন বরবাদ করেছি পৌঁছাতে গিয়ে কত কেসে খাইয়েছি টাকার বলে কেস মামলায় খালাস পাইয়েছি এখন আবার নতুন কইরা পর সেজেছি আবার বিয়ে করার জন্য ঘটক ধরেছি see. Mojiborer, kita izanaysi. Mojiborer, aniye diyesi. Mojiborer, heday diyesi. Mojiborer, düşki meresi. Mojiborer, kita izanaysi. Mojiborer, aniye diyesi. Mojiborer, heday diyesi. Agar bohu sere yamar biye koresi. Notun bohu niye şudur şamşar kodesi. Sultan niye biya kura gari kinesi. Biye loker şahe şudur sigari kodesi. Şaban şatere notun bepşa koresi. Mojiborer düşkün meresi, Mojiborer fiday zanaysi, Mojiborer taniye diyesi, Mojiborer heray diyesi, Mojiborer düşkün meresi, Mojiborer fiday zanaysi, Mojiborer taniye diyesi, Mojiborer heray diyesi.